বনগাঁ তৃণমূল নেত্রী আলোরানী সরকার ভারতের বৈধ নাগরিক নয়। বাংলাদেশের ভোটার লিস্টেও তার নাম রয়েছে। শুক্রবার একটি মামলার প্রেক্ষিতে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট, একই সঙ্গে রায়ের কপি নির্বাচন কমিশনে পাঠিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ বিচারপতি। বিচারপতি বলেন ভারতে দ্বৈত নাগরিক বৈধ নয়। উল্লেখ্য, গত বছর বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণে তৃণমূল প্রার্থী ছিলেন আলোরানী, কিন্তু বিজেপির স্বপন মজুমদারের কাছে হেরে যান তিনি। 2017 পর্যন্ত বিজেপিতেই ছিলেন আলোরানী, কিন্তু মুকুল রায় এবং শুভ্রাংশু রায় বিজেপিতে যোগ দেওয়ায় তিনি ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বনগাঁ থেকে আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। টিটপ, এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোন রকম কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? দেখো, গতকাল পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া, যেই বিষয়টি, অর্থাৎ যে আলোরানী সরকার, সেই আলোরানী সরকার এই বনগাঁ কেন্দ্র থেকে, বনগাঁ যেই দক্ষিণ কেন্দ্র, সেই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী স্বপন মজুমদার তার এগেনস্টে তৃণমূল প্রার্থী হয়ে তিনি ভোটে লড়েছিলেন, এবং তুমি জানো যে 21 বিধানসভা ভোট, সেই ভোটে তিনি হেরেছিলেন। ঠিক হারার পরে তৃণমূলের পক্ষ থেকে তাকে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি করা হয়। প্রসঙ্গত, এই সাম্প্রতিক যে পৌর নির্বাচন হয়, সেই পৌর নির্বাচনে টাকার বিনিময়ে বিভিন্ন টিকিট দেওয়া হয় বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিদের। এছাড়াও একাধিক দুর্নীতির বিষয় সামনে আসে, তখনই তৃণমূল কর্মীরা একাধিকবার ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয় আলোরানী সরকারকে। তড়িগড়ি সেই আলোরানী সরকারকে তৃণমূলের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং এই বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ, তাকে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি করা হয়। এই সভাপতির, সেই গোপাল শেঠ, তার বাড়ি এখানে, আমার তার বাড়ির সামনে রয়েছি। এই গোপাল শেঠ, তিনি নিজেই কিন্তু একাধিকবার আলোরানী সরকারের হয়ে মাঠে ময়দানে নেমেছিলেন, এবং এই যে বিষয়টি, অর্থাৎ দলীয় কর্মীদের যে কোন্দল বা যে ক্ষোভ ছিল আলোরানী সরকারের উপরে বিভিন্ন পৌরসভা পৌর ভোটের টিকিট নিয়ে, তুমি জানো যে 21 বিধানসভা নির্বাচনের যে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, যার বিরুদ্ধে কেস করেছিলেন, যেই কেস আদালতের নির্দেশে, যেই কেস আদালত বলেছিলেন যে আলোরানী সরকার দ্বৈত নাগরিক, অর্থাৎ তিনি দুদেশের, সব তুমি জানো, আমরাই দেখিয়েছিলাম। স্বপন মজুমদার একাধিকবার বলেছিলেন একাধিক সভা থেকে যে আলোরানী সরকার এখানকার নাগরিক নয়, তিনি বাংলাদেশের নাগরিক। তিনি এর আগে বারংবার প্রশ্ন তুলেছিলেন, যদিও ভোটে নির্বাচনে হেরে আলোরানী সরকার, তিনি নিজে স্বপন মজুমদারের বিরুদ্ধে কেস করেছিলেন। ঠিক তারপরে সেই ঘটনা তদন্তে নেমে তাকে নিজেকেই নিজের ফাঁদে পড়তে হলো অবশেষে, যেখানে দাঁড়িয়ে নিজে প্রমাণিত হলো যে তিনি বাংলাদেশের নাগরিক এবং তিনি এখানকার, অর্থাৎ তিনি দু দেশের নাগরিক। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন, সাধারণ মানুষ তারাও কিন্তু প্রশ্ন তুলছেন যে একজন, যে তৃণমূল দল, সে এটা একটা দল হয়ে, যেখানে বিচারক বা আদালত, তিনি তারাও বলছেন একটা এর তৃণমূল দল হয়ে কিভাবে এই ধরনের প্রার্থীকে ভোটের টিকিটে টিকিট দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তারাও ইতিমধ্যে যেই খবর চাউর হয়েছে গতকাল থেকে, যখনই কোর্টের এই নির্দেশ, তারপর থেকে স্বাভাবিকভাবেই সব প্রত্যেকের মধ্যে প্রশ্ন যে একই রকমভাবে তৃণমূলের পক্ষ থেকে গতকাল রাতে তারা আমাদেরকে ফোনে জানিয়েছিলেন যে আইন আইনের পথে চলবে, যদি তিনি এই ধরনের কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন বা এই ধরনের কোনো বিষয়ে জড়িয়ে থাকে, তাহলে আদালতের উপর তাদেরকে ভরসা আছে, আদালত যা রায় দেবে সেই রায়টাই মেনে নেবে। আমরা সভাপতি রয়েছেন, কিন্তু জানানো হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ।